আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যমের শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা ব্যাকরণের স্বরধ্বনি বা স্বরবর্ণ পরিচয় নিয়ে। তো পৃথিবীর প্রতিটি ভাষারই ধ্বনি রয়েছে, বর্ণ রয়েছে। আমরা যদি খেয়াল করি, প্রত্যেকটি ভাষারই দুই ধরনের সাউন্ড পাওয়া যায়, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো প্রথমত আমাদের স্বরধ্বনিগুলোকে জানা দরকার। তো আমরা যদি খেয়াল করি, ধ্বনি এবং বর্ণ, অক্ষর, এদের ডিফারেন্টটা আমরা অনেকেই জানি না। আজ আমি আপনাদের সামনে ধ্বনি, বর্ণ এবং অক্ষর, এদের ডিফারেন্টটা তুলে ধরব এবং যেটা আমাদেরকে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে সহযোগিতা করবে। তো চলুন প্রথমত দেখে নেওয়া যাক যে ধ্বনি কী জিনিস বা ধ্বনি কাকে বলি। আমরা যদি খেয়াল করি, ব্যাকরণে ধ্বনি, ধ্বনি শব্দটির অর্থ হচ্ছে সাউন্ড, কিন্তু ব্যাকরণে ধ্বনি কথাটি স্বপ্নরমে যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে মানুষের সাউন্ড, মানুষের আওয়াজ, ধ্বনি। তো মানুষ যে ধ্বনি বা আওয়াজ করে সেটা আসলে করে মানুষের বাকযন্ত্রের সাহায্যে। তো প্রথমত বর্ণ এবং ধ্বনির ক্ষেত্রে যেই বিষয়টা সেটা হচ্ছে বর্ণের মৌখিক রূপটা হচ্ছে ধ্বনি। যেমন আমি যদি বলি অ, আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, ক, খ, অ, চ, ট, ত, প, এদের একটা সাউন্ড করলাম, এটা হচ্ছে ধ্বনি। এই জন্য ধ্বনি হচ্ছে মৌখিক রূপ, যেটা আমরা সবসময় মুখে বলি। অর্থাৎ বর্ণের সবসময় মৌখিক রূপটাকে আমরা ধ্বনি বলবো। আর বর্ণ কী? বর্ণ হচ্ছে ধ্বনির লৌকিক বা লিখিত রূপ, লৌকিক বা যেটাকে আমরা লিখিত রূপ বলি, এটা হচ্ছে বর্ণ। যেমন বর্ণের যদি উদাহরণ দেখি, যে আমি বললাম যে অ, আর আমি লিখলাম হচ্ছে এই অ, এটা হচ্ছে লিখিত রূপ। আমি বললাম যে ক, এটা হচ্ছে বর্ণের লৌকিক রূপ, এটা হচ্ছে ধ্বনির লৌকিক রূপ, যেটাকে আমরা বর্ণ বলে থাকি। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের ধ্বনি, বর্ণ, অক্ষর কী? অক্ষরকে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা সিলেবাল বলি, সিলেবাল, এ ইউনিট অফ প্রোনাউন্সিয়েশন হেভিং এ ভাওয়েল সাউন্ড, এটাকে আমরা সবসময় বলবো হচ্ছে অক্ষর। অক্ষরের জন্য শর্ত হচ্ছে যে ন্যূনতম একটা ইউনিট হতে হবে, যেটা আমরা মুখে ভেঙে বলবো। আর এর জন্য শর্ত হচ্ছে আমাদের যে একটা স্বরধ্বনি থাকতে হবে। আমি যদি বাংলায় অক্ষরটা আপনাদেরকে স্পেসিফিকলি বুঝাতে যাই, তাহলে কীরকম হবে সেটা একটু খেয়াল করুন। আমি এখানে লিখলাম হচ্ছে বাবা, দেখুন এটাকে ভেঙে পড়া যায়, একটা ইউনিট করা যায়, বা বা। অর্থাৎ এইটাকে আর যদি আমরা একটু খেয়াল করি খুব ভালো করে, দেখেন একটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বরধ্বনি আছে, বা বা, একটা ব্যঞ্জন একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন একটা স্বরধ্বনি। অক্ষর হতে হলে ব্যঞ্জনের সাথে একটা শব্দের ভিতরে স্বরধ্বনি যুক্ত হতে হবে। যেমন পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে এইরকম করে, যে আমরা যদি খেয়াল করি যে এখানে কয়টা অক্ষর আছে, যে আমরা যদি খেয়াল করি এটাকে ভেঙে পড়া যায় না এবং ইউনিট করা যায় না। এখানে দুইটা ব্যঞ্জন থাকলেও যে ব একটা ব্যঞ্জন, ন একটা ব্যঞ্জন, কিন্তু এখানে স্বরধ্বনি একটা আছে। বোন বললে আমরা কিন্তু এটাকে বলি না বোন, অ আসে না, অর্থাৎ বোন, বয়ের সাথে ওকার আছে, এইটা একটা স্বরধ্বনি। আর একাধিক ব্যঞ্জন আছে, অর্থাৎ স্বরধ্বনি একটা, যে একটা স্বরধ্বনি থাকলে শব্দটি যত বড়ই হোক এটাকে আমরা এক অক্ষর বলি। দেখুন একাধিক স্বরধ্বনি থেকেও একটা যে সিলেবল হতে পারে বা অক্ষর হতে পারে। যেমন আমি খেয়াল করি যে লিখলাম ভাই, যেমন ভাই ওয়ার্ডটার ভিতরে ব্যঞ্জন আছে একটা, একটা ব্যঞ্জন আর একাধিক স্বর আছে, একাধিক স্বর আছে, এখানে আছে আই, স্বরে আর রস্বই আই। আমরা জানি আই হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনি, একটা যৌগিক স্বরধ্বনি। অর্থাৎ যৌগিক হিসেবে যদি স্বরধ্বনি একাধিকও থাকে আর সেটা একটা হয়, সেটাকে মিলে আর ব্যঞ্জন যদি একটা থাকে তাহলে তাকে আমরা এক অক্ষর বলবো। অক্ষরের বিষয়টা আমি আরও ক্লিয়ার করি, যে একাধিক ব্যঞ্জন একটা স্বরধ্বনি একটা অক্ষর, আবার একটি ব্যঞ্জন একাধিক স্বরধ্বনি থাকলেও তাকে একটা অক্ষর বলতে হবে। হ্যাঁ, একাধিক ব্যঞ্জন একাধিক স্বর যদি থাকে তখন তাকে আমরা এক অক্ষরের অধিক আমরা বলবো। আর সুতরাং অক্ষর, আমরা এখানে কয়েকটা বিষয় খেয়াল করলাম, ধ্বনি, ধ্বনি হচ্ছে বর্ণের যেটা মৌখিক রূপ, আর বর্ণ হচ্ছে ধ্বনির লৌকিক রূপ, যেটা আমরা লিখে দেব।
অর্থাৎ যেটাকে ব্যাকরণিক ভাষায় আমরা বলি যে ধ্বনির সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক রূপ। আর যেটা অক্ষর, অক্ষর হচ্ছে সিলেবাল, একটা শব্দে যতটুকু আমরা ভেঙে পড়তে পারি যেটার ভিতরে একটা ভাওয়েল থাকা শর্ত। সুতরাং আমরা যদি খেয়াল করি তাহলে কি হলো যে একাধিক ব্যঞ্জন একাধিক স্বর মিলে একাধিক অক্ষর হতে পারে, কিন্তু একটি ব্যঞ্জন একাধিক স্বর একটি অক্ষর, আবার একটি ব্যঞ্জন একটি স্বর তাহলে একটি অক্ষরই হবে। সুতরাং আমরা যদি আমরা বিষয়টা আবার খেয়াল করি, ধ্বনি বর্ণ অক্ষর যেটা হচ্ছে আমাদের স্বরধ্বনি বলি ব্যঞ্জন ধ্বনি বলি সবগুলোর জন্য শর্ত। আর আমি এখানে লিখেছিলাম যে স্বরধ্বনি বা বর্ণ, আমরা দেখব বাংলা ব্যাকরণে ধ্বনি বা বর্ণ অর্থাৎ ধ্বনি তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে ওই অধ্যায়ে যে এটাকে অনেক জায়গায় ধ্বনি বলতে বর্ণকে নির্দেশ করা হয় আর ধ্বনি বর্ণ বলতে একবারে এই স্পেসিফিকলি সাংকেতিক চিহ্নগুলোকে প্রকাশ করা হয়।